তো বন্ধুরা রাজ্যের লেটেস্ট নিউজ অনুযায়ী আজ থেকে শুরু হয়ে গেল ভোটার কার্ডের কাজ ঠিক আছে তো আপনারা যদি ভোটার কার্ডের নাম তুলতে চাচ্ছেন নতুন করে ভোটার নাম তুলতে যাচ্ছেন যাদের আঠেরো বছর হয়ে গেছে এবং যারা যাদের নামে ভুল আছে ভোটার কার্ডে ডেট অফ বার্থে ভুল আছে যাদের বাবার নাম ভুল আছে ঠিকানায় ভুল তারা বা ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন এ টু জেড সব কিছু বন্ধুরা হবে অনলাইন এবং অফলাইন ঠিক আছে এবং আপনাদের কীভাবে করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু এ টু জেড আমি এই ভিডিওতে কভার করে দেব এবং কীভাবে করতে হবে সব কিছু এ টু জেড আমি এই ভিডিওতে কভার করে দেব তাই বন্ধুরা আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন নন স্টপি ট্যাকনিক চ্যানেল আমি হচ্ছি দীপক তো বন্ধু যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকন ঘন্টা আছে প্লিজ ক্লিক করে অলে ক্লিক করে দিন এবং লেটেস্ট এবং আপডেট টেকনোলজি ভিডিও এরকমই পান বন্ধুরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু বিএলর কাছে চলে এসেছে এই ইনফরমেশনটি ঠিক আছে আজ থেকে শুরু হয়ে গেল ভোটার কার্ডের কাজ ভোটার কার্ডের নাম তোলা সংশোধন সব কিছু এ টু জেড সেই কাজটি আজ থেকে শুরু হয়ে গেল বন্ধুরা তাই বন্ধুরা কীভাবে করতে হবে আর এবং কি নোটিশটি এসেছে সব কিছু আমি আপনার দেখাচ্ছি ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তো বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন নোটিশটি আঠেরো এগারো দুই হাজার কুড়ি তারিখ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন সংযোজন ও বিযোজনের কাজ শুরু হবে আপনার এলাকার বুথের বিএলওদের সাথে যোগাযোগ করুন বা আপনারা বন্ধুরা অনলাইনে বা অফলাইনের মাধ্যমে আপনারা সেই কাজটি করতে পারেন তো বন্ধুরা আরও কি বলেছে আমরা দেখে নিচ্ছি নতুন নাম তুলতে ফর্ম সিক্স অন্য বিধানসভা থেকে ভোট ট্রান্সফার করার জন্য আপনাদের ফর্ম সিক্সের তবে সঠিক স্থানে টিক দেবেন এবং এফিক নাম অবশ্যই লিখবেন পরিবারে কোনো ব্যক্তি মারা গেলে বা কোনো নাম কারণে বাতিল বা বাতিল গেলে ফর্ম নাম্বার সেভেন ফিল করবেন তবে যিনি আবেদন করবেন তার পাট নম এবং সিরিয়াল নম্বর এপিক নম্বর লিখতেই হবে বন্ধুরা ঠিক আছে আর বন্ধুরা চার নম্বর বলছে আপনার এপিক নম্বর কোনো ভুল সংশোধন জন্য আপনার ফর্ম নম্বর এইট ব্যবহার করবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর আপনার এপিক কার্ডে কোনো ভুল থাকলে সংশোধন করার জন্য আপনারা ফর্ম নম্বর এইট ফিল আপ করতে হবে নতুন ভোটার তালিকা থেকে পাট নং ও সিরিয়াল নম লিখবেন এবং কি আপনার সংশোধন করতে হবে সেটা কিন্তু আপনার বাংলায় বিস্তারিত লেখুন তবে নাম বা আত্মীয় নামে পুরোপুরি পরিবর্তন সম্ভব নাও হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি ভোটার কার্ড তো আপনার ভোট সংশোধন করতে চান তো আপনার সিরিয়াল নম্বর পাট নম্বর তো বন্ধুরা ভোটার কার্ড সংশোধন নিজের নামের বয়স বাবার নাম ঠিকানা পরিবর্তন করুন কীভাবে করবেন সে বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি বন্ধুরা আপনার আই বটনে ক্লিক করে এবং ডিসক্রিপশানে লিংক দিয়ে গেছি সেখানে আপনি ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা নতুন ভোটার কার্ড তুলতে আপনার কী লাগবে দেখুন নতুন ভোট নাম তুলতে আপনার দেখুন বয়সের প্রমাণ স্থানীয় বাসিন্দার প্রমাণ পিতা মাতা ভোটার কার্ড ও লিঙ্ক ঠিক আছে আপনার পিতামাতা ভোটার কার্ড লাগবে ঠিক আছে আপনার বাসিন্দার প্রমাণপত্র লাগবে এবং বয়সের প্রমাণপত্র মৃত ব্যক্তির নাম বাতিল করতে ডেট সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে কোনো আপনাদের মৃত ব্যক্তি থাকলে তার নাম দিয়ে বাতিল করতে চান তাহলে তার ডেট ডেট সার্টিফিকেট লাগবে সংশোধন জন্য যা করতে চান তার সবক্ষে কাজ দিতে হবে এ বছর আপনার ফর্ম জমা করে বিএলও থেকে জেনে নেবেন আপনার হিয়ারিং হবে কি না কারণ সকলের হিয়ারিং নাও হতে পারে এই করোনা ভাইরাস এবং এই জন্য কিন্তু আপনাদের অনলাইনে সাবমিশন হয়ে যাবে কিন্তু আপনাদের হিয়ারিং নাও হতে পারে ঠিক আছে না হওয়ার চান্স বন্ধুরা আমি আপনাদের বলেছি সিক্সটি ঠিক আছে না হতে পারে আপনাদের হিয়ারিং অটোমেটিক আপনার ভোটার কার্ড হয়ে যাবে বন্ধুরা নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন সেটাও আমি এ বিষয়ে ভিডিও বানিয়ে রেখেছি আপনার ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে বা আপনার আই বাটনে ক্লিক করে আপনার সেই ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা তাই বন্ধুরা আমি আপনাদের বলব ভিডিওটি দেখতে ঠিক আছে এবং আরও কী বলেছে নোটিশটি আমরা পুরো দেখতেছি আরও তো বন্ধুরা কী বলেছে সব সময় চেষ্টা করবেন আপনার ফর্ম প্রথম সপ্তাহের মধ্যেই জমা করতে তাতে ভুল তানটি হওয়ার সম্ভাবনা কম থাকে আরও বিস্তারিত জানতে আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করুন ও তাদের সহযোগিতা করুন ঠিক আছে বন্ধুরা তো আপনার এলাকার বিএলও কে আছে সেটা আমি আপনার দেখিয়ে দিব। তাই বন্ধুরা আপনার যারা এখনও ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম লেটেস্ট এবং ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদের যে আপনার এলাকার বিএলও কে আছে আপনারা কীভাবে অনলাইনে সার্চ করে দেখবেন চলুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদের